السلام عليكم ورحمة الله وبركاته. আমি ইমরান ইবনে আবদালি। আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা মসজিদ নববী থেকে ফজরের নামাজের পরে মুর্দা কিভাবে জান্নাতুল বাকিতে নিয়ে যান। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই সঙ্গেই থাকবেন, তাহলে উপলব্ধি করতে পারবেন যে মসজিদে নববী থেকে জানাজার নামাজ পড়িয়ে কিভাবে জান্নাতুল বাকিতে নিয়ে যান। সঙ্গে থাকুন, তাহলে উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা দেখতে পাচ্ছেন, মূলত আমি অবস্থান করছিলাম ঈদের পরের দিন, ফজরের ওয়াক্তের নামাজের পরের দৃশ্য। ফজরের ওয়াক্তের নামাজের পরপরই জানাজার নামাজ হয়েছে। সেই জানাজার নামাজে যেই মুদ্রাগুলোর নামাজ হয়েছে, সেই মুদ্রাগুলোর এখন নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি, সামনের দিকে তাকান, দেখুন যেটি দেখতে পাচ্ছেন, পাতা রং কালারের কাপড় দিয়ে, আমাদের দেশে সাদা দেখা যায় কাফনের কাপড়, কিন্তু এখানে উপরের যে কাপড়টি মূলত আপনার মুদ্রার উপরের কাপড়টি, এটি মূলত পাতা রং কালার দেখতে পাচ্ছেন আপনারা। কিভাবে নিয়ে যাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি। ওই দেখুন, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, একটি মুদ্রা নিয়ে যাচ্ছেন, অর্থাৎ সামনে একটি গিয়েছে আর একটি দুটি। কিভাবে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, অতঃপর এখন সবাই ঢোকার জন্য চেষ্টা করছেন হাজিগণেরা যে জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করবেন। তবে জান্নাতুল বাকিতে ঈদের পরের দিন ফজরের ওয়াক্তের পরে ঢুকতে দেন নাই, মুর্দার সাথে সাথে হাজিগণরাও প্রবেশ করেন, মুসল্লিগণরা প্রবেশ করেন ভিতরে জান্নাতুল বাকির ভিতরে। তবে ঈদের পরের দিন ফজরের ওয়াক্তের সময় ঢুকতেই দেয়নি। দেখতে পাচ্ছেন যারা সৌদি, তিনারা ভিতরে প্রবেশ করেছেন এবং কিছু লোক সঙ্গে রয়েছেন যারা ঢুকতে পেরেছে। এমনি পাবলিক হাজিগণেরা ঢুকতে পেরেছে কিছু লোক, আর ঢোকার সঙ্গে সঙ্গে গেটটি অফ করে দিয়েছেন, সবাই প্রবেশ করতে পারলেন না। আমি চেষ্টা করেছি কিন্তু পারি নাই। আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোক ভিতরে প্রবেশ করেছে এবং যখন তখনই অফ করে দিয়েছেন। পুলিশজন দেখতে পাচ্ছেন, পুলিশ দাঁড়িয়ে নিষেধ করেছেন, গেট অফ করে দিয়েছেন, যে ভিতরে ঢোকা আজকের নিষিদ্ধ, আজকের আপনারা ঢুকতে পারবেন না, তিনি নিষেধ করছেন, অজ্ঞেপ বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ নিষেধ করছেন এবং বাহিরে কত হাজিগণ দেখতে পাচ্ছেন আপনারা এবং মুসল্লিগণেরা, এবং পুলিশরা নিষেধ করছেন যে বন্ধ, এখন ঢোকা নিষেধ। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ওপর থেকে নিষেধ করছেন আর ইশারা করে বলছেন যে চলে যান আপনারা, এখন ঢুকতে দেওয়া হবে না। শুধুমাত্র কিছু লোক ঢুকতে পেরেছে মুদ্রার সাথে মুদ্রাকে দাফন করানোর জন্য। দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেক নামাজেই জানাজার নামাজ হয় এবং দুটি একটি তিনটি এমন জান্নাতুল বাকিতে দাফন করা হয় মুদ্রা। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশরা উপরে দাঁড়িয়ে নিষেধ করছেন যে আপনারা ফিরে চলে যান, ঢোকা নিষেধাজ্ঞা। আর আমি এখন সেদিকে ক্যামেরা ঘুরাচ্ছি, এখানেই মূলত দেখতে পাচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। এবং এখন দেখতে পাচ্ছেন জান্নাতুল বাকি সামনের অংশ।
এটি মূলত মেন গেট, জান্নাতুল বাকির অনেক কয়টি গেট আছে, তবে এটি মেন গেট। যেই গেট দিয়ে মুদ্দা প্রবেশ করেন এবং হাজীগঞ্জে প্রবেশ করেন জিয়ারাতের উদ্দেশ্যে।